ليلى ليلى مي ليلى ليلى ليلى. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। দেখতেই পাচ্ছেন লাইলা আর আমি আবার এক হয়ে গেছি। আসলে কিছু সম্পর্ক আল্লাহ প্রদত্ত, উপর আল্লাহ উপর থেকেই চিন্তা করে যে কার সাথে কে থাকবে, তার সাথে সে থাকবে, আমার সাথে লাইলা থাকবে, এগুলো সৃষ্টিকর্তা লিখে রেখেছেন। আমরা আসলে দুজন একটু গ্যাপে চলে গেছিলাম, দুজন আড়ালে চলে গেছি। তো আমরা আসলে আপনাদের কন্ট্রোভার্সিতে আমরা বুঝতে পারছি যে আমরা দুজন কত আপন, আমরা একজন আরেকজনকে ছাড়া থাকতে পারিনি, আমাদের নিয়ে অনেক বেশি বাজে মন্তব্য করছেন। তো যাই হোক, আমরা আসলে এটা নিয়ে কিছু বলতে চাই না, কারণ আপনাদের এই কন্ট্রোভার্সির কারণে আমি বুঝতে পেরেছি যে আসলে আমার জন্য লাইলা কতটা আপন এবং লাইলার জন্য আমি কতটা আপন। তো আমি সেজন্যই লাইলার কাছে আবার ফিরে এসেছি। তো আমরা এতদিন ধরে যে দুজন আলাদা ছিলাম, আলাদা থাকার কারণে আমরা যে জিনিসগুলো মিস করছি, আগে কি করছি এগুলো খুব মনে পড়ছে, অনেক মিস করছি। তুমি মিস করনি? হ্যাঁ, আমিও মিস করছি তোমাকে। তো যাই হোক, আমরা অনেক মিস করছি দুজন দুজনকে। তো থাকতে পারিনি, আমরা আগে কোথায় এখানে ঘুরতে গেছি, সেখানে ঘুরতে গেছি, এটা করছি, সেটা করছি, অনেক কিছু করছি, সেগুলো অনেক মিস করছি, সেই আগে যা যা করছি আমরা। তো যাই হোক, আমরা থাকতে পারিনি, আবার দুজন এক হয়ে গেছি। আপনারা দেখছেন, আপনারা হয়তো এটা নিয়ে সবাই বাজে মন্তব্য করবেন, তার অনেকদিন পরে একসাথে কথা বলছি তো একটু গলা শুকিয়ে গেছে, একটু ফুটিকা খাওয়ার দরকার, আরও কিছু গোপন কথা আছে। এতদিন যা হয়েছে এগুলো সব আপনারা দেখছেন কি হয়েছে। লাইলা আমার লাইলা বেশ কয়েকটা লাইভে গেছে, আমি আসলে যাই নাই, আড়ালে ছিলাম। আসলে আমি কেন আড়ালে ছিলাম জানেন, সেটা আজকে আমি আপনাদেরকে লাইভে বলে দিই। আমি আসলে আমরা দুজন মিলে প্ল্যান করে এটা করছি, কারণ দেখতেছি অনেকদিন ধরে আমাদেরকে আপনারা ঠিক ভালোভাবে আগের মতো আমাদের ভিউ হয় না, আমাদেরকে আর খাচ্ছেন না আপনারা, আমাদের ভিডিও আপনারা ভালোভাবে খাচ্ছেন না। পরে দুজন প্ল্যান করে চিন্তা করলাম, আমাদের এই সম্পর্ক নিয়ে অনেকেরই মাথা ব্যথা আছে, কারণ তোমার বয়স অনেক বেশি আর আমার বয়স কম, তোমার ছেলে বলে আমার অনেকে বলে লাইলার ছেলে মামুন। তো যাই হোক, সেজন্য চিন্তা করলাম যে আমি একটু আড়ালে চলে যাই, তুমি লাইভে দেয় বলবা যে আমি বাড়ির লেখে দেয় না জন্য, বাড়ি লেখা দেয় জন্য মামুন চলে গেছে, এইভাবে তুমি লাইভে বলবা। লাইভে বলে চুপ, আজকে আমাকে সব বলতে হবে, ফুটিকা খাইছি আজকে, যা আছে ভিতরে সব বলে দেব, তুমি কথা বলো না। তারপরে এই তো চলে গেছি, পরে ও বলছে বাড়ির লোভে আমি চলে গেছি, বাড়ি দিয়ে লেখে দেয় না লাইলা। পরে যাই হোক, দেখলাম এগুলো নিয়ে আপনারা সোশ্যাল মিডিয়াতে খুব রোস্টিং শুরু হয়েছে, আপনাদের খুব প্রচারণা শুরু হয়েছে আমাদের দুজনকে নিয়ে। তো আমাদের বেশ ভালো একটা ব্যান্ড প্রমোশন হয়ে গেছে লাইলা এবং মামুন। আমরা তো দুজন আসলে এমনিতেই ব্যান্ড, আমরা ছেলে মা ছেলে মিলে, ও সরি, আমরা স্বামী স্ত্রী মিলে একদম বড় একটা ব্যান্ড হয়ে গেছে অলরেডি বাংলাদেশে, কারণ বর্তমান বাংলাদেশ টিকটকের বাংলাদেশ, আর এই বাংলাদেশে আমরা দুজন এখন একটা ব্যান্ড। আমরা কোনো অপু টপুকে চিনি না, আমরা এখন মামুন লাইলা, টিকটকের বস মামুন লাইলা। তারপরে যখন আমাদের অনেক নিয়ে আমাদের নিয়ে আপনারা অনেক বেশি মাতামাতি করলেন, তারপরে দেখো আমরা সিদ্ধান্ত নিলাম ঠিক আছে আমরা আবার এক হয়ে যাই, এক হয়ে দুজন আবার একটু লাইভে যাই। তো আজকে যাই হোক, এই যে আমরা আসছি, দেখেন ঘুরতে আসছি রাঙ্গামাটি, এখন আছি আমরা রাঙ্গামাটিতে। রাঙ্গামাটি এসে আপনাদেরকে আমাদের দুজনে মিলিত হওয়ার খবরটা দিয়ে দিলাম। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন একসাথে সামনে আরও বহুত দূর যাইতে পারি, আর আমাদের যেন আর সম্পর্ক এরকম কাটছাট না হয়, সবাই দোয়া করবেন।